সকালে চলেই আসলো বহুল প্রতীক্ষিত ভাইরাল সং তেরি মেরি কাহানি রানু মন্ডলের ফুল ভার্সন। সো এটা হচ্ছে গিয়ে হ্যাপি হার্ডি অ্যান্ড হির মুভির গান, হিমেশ রেশামিয়ার একটা অসাধারণ কম্পোজিশন। ওকে, রানু মন্ডল সম্পর্কে আর কি বলবো, উনি তো অলরেডি ভাইরাল, ওনার হিস্টোরিটা আমি আর না বলি, এটা সবাই জানেন কম বেশি। সো আমি সরাসরি রিয়াকশনে চলে যাই, এটা একটা সেই লেভেলের গান হয়েছে। হিমেশ রেশামিয়াকে দেখে মনে হয়েছে সেই 2006-07 সেই সময়ে চলে গেছে, তার সেই আগের লুকটাই গানের মধ্যে ফিরে আসছে। সো কথা না বলি আর গানটা এনজয় করি, আর আমার চ্যানেলের প্রথম হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। সো তাহলে গানটা দেখি। সুন্দর লোকেশন দিছে, সাদা পাথরের পাহাড়। তাজমহল কি রেকোয়ারি করতে করতে চৌকিদার কো লগনে লগ জাতা হ্যায় কি তাজমহল উসকি প্রপার্টি হ্যায়, মগর পেপারস তো শাহজাহান কে নাম পে হোতে না। গান শুরুর আগে একটা ডায়লগ হিমেশ রেশামিয়ার, সে আগের একটা ঐতিহ্য, এটা ড্রিমস কাম টু। এই জায়গাটার অংশ বিশেষ ভাইরাল হয়েছে, এখন ফুল গানটা দেখবো আজকে। মিশের সেনের মাথা ক্যাপ আসছে অনেকদিন পর। একদম ফ্রেশ নতুন আঙ্গিক হিমেশ রেশামিয়া, তবে তার স্টাইলটা সে আগের স্টাইল দেখে মনে হচ্ছে। এই জায়গাটা গানটার টার্নিং পয়েন্ট, অস্থির এই টিউনটাই জোর হয়েছে, টিউনটাই মানে গান হিট করার অন্যতম মশালা বলা যায়। দুইটা লাইনের উপরে গানটা বেশি ফোকাস করছে মনে হচ্ছে, যাক নতুন একটা লিরিক আসছে। ভদ্রমহিলার কপাল খুলে গেছে, এটা বলতে হবে, কোথা থেকে কোথায় চলে আসছে মানুষের ভাগ্য, কেউ জান না কি আছে কালকে। এই জায়গাটা কিন্তু নিশ্চয় যা লাগতেছে একদম ইয়াং ইয়াং বয়।
এই মহিলাটা দেখলে আমি চিন্তা করি মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। আর ভয়েসটা কি দিছে, নিম্নে বাইরে হয় না সে, তাকে নিয়ে সবাই চলে শুরু করছে। সো ফ্রেন্ডস, এই ছিল গানটা। কি বলবো আর গানটা সম্পর্কে, অসাধারণ হয়েছে, অসাধারণ। সে নিজেকে নিজে ছাড়িয়ে যাবে, সে লতা মঙ্গেশকরের গান দিয়ে ভাইরাল হয়েছিল, তারপরে এই গানটা আসছে। সে কিন্তু বলিউডে মনে হচ্ছে একটা ভালো জায়গা করে নেবে। আর নতুন যারা আছে তাদেরকে অবশ্যই এনকারেজ করবেন। এই ভদ্রমহিলাকে নিয়ে অনেকে ট্রোল শুরু করছে অলরেডি, অনেক ফান শুরু করছে তাকে নিয়ে। বাট এটাও হয় যে যারা তা খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তাদেরকে নিয়ে আবার খুব তাড়াতাড়ি মানুষ তাদেরকে নিয়ে একটু ট্রোলও শুরু করে, মজা মাস্তিও শুরু করে। সো এটা তারই অংশ। বাট আই হোপ তার ক্যারিয়ারটা অনেক ভালো হবে। হিমেশ রেশামিয়ার সাথে এরকম একটা সুপার হিট গান সে আমাদেরকে উপহার দিচ্ছে। আর হিমেশ রেশামিয়ার কথা কি বলবো, সে মনে হচ্ছে তার গান দেখে মনে হচ্ছে সে সেই 2000 সালের পরে যে তার যে আবির্ভাবটা হয়েছিল সে সেই সময় ফিরে গেছে। মানে এই গানটার মধ্যে পুরোপুরি তাকে সে পুরান হিমেশ রেশামিয়া দেখছি। আমি পার্সোনালি তার একটা সময় অনেক বড় ফ্যান ছিলাম। আজকে অনেকদিন পর তার একটা গান দেখলাম। সে মাঝে মাঝে মুভি করে, অনেকদিন পর তার একটা মুভি আসছে, মুভিটার জন্য বেস্ট অফ লাক। আশা করি মুভিটাও ভালো হবে। সো এই ছিল আমার রিয়াকশন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।